তাকে বলা হয়ে থাকে কুইন অফ এক্সপ্রেশন। অসাধারণ মিষ্টি হাসি, অভিনয়, এক্সপ্রেশন ও শরীরের সৌন্দর্যের মুগ্ধ করেছে ভক্তকুলকে, আর এই ভক্তরাই ভালোবেসে দিয়েছে তার এই নাম। সার্চ ইঞ্জিন গুগলে ভারতীয় জাতীয় ক্রাশ 2020 নির্বাচিত হয়েছে এই অভিনেত্রী। বলছিলাম ভারতের দক্ষিণী চলচ্চিত্রের অভিনেত্রী রাশমিকা মান্দানার কথা, যাকে ভারতীয় গণমাধ্যম এবং কন্নড় চলচ্চিত্র শিল্পে কর্ণাটক ক্রাশ হিসেবে সকলে চেনেন। খুবই স্বল্প সংখ্যক অভিনেত্রীর মধ্যে রাশমিকা অন্যতম, যিনি অল্প সময়ের মাঝে চলচ্চিত্রে 1 বিলিয়ন রুপি আয় করেছিলেন। বলিউডে পা রেখেছিলেন গেল বছরে র‍্যাপ গায়ক বাদশাহের একটি আইটেম সং দিয়ে। এবারে বলিউড মুভিতে পা রাখতে চলেছে এই অভিনেত্রী। হিন্দি মুভি গুড বাই ও মিশন মঞ্জু মুভির শুটিংও শেষ হয়েছে ইতিমধ্যে। রাশমিকা মান্দানা 1996 সালের 5ই এপ্রিল ভারতের কর্ণাটকের বিরাজপেট শহরে জন্মগ্রহণ করেন। মডেলিংয়ের মাধ্যমে ক্যারিয়ারের শুরু করা রাশমিকা 2012 সালে ক্লিন অ্যান্ড ক্লিয়ার ফ্রেশ অফ ইন্ডিয়া খেতাব অর্জন করেছিলেন এবং ক্লিন অ্যান্ড ক্লিয়ারের ব্র্যান্ড অ্যাম্বাসিডর হিসেবে যুক্ত হয়েছিলেন। তারপরে লামোডে বেঙ্গালুরুর টপ মডেল হান্টে 2013 সালে তিনি টিভিসির খেতাব অর্জন করেছিলেন। প্রতিযোগিতার তার চিত্রগুলি কিরিক পার্টির নির্মাতাদের মুগ্ধ করেছিল। ফলস্বরূপ 2014 সালে প্রথম দিকে চলচ্চিত্রটিতে রাশমিকা অভিনেত্রীর ভূমিকা পালন করেছিলেন। অভিষেকে বাজিবাদ করেন এই অভিনেত্রী। কিরিক পার্টি সিনেমার জন্য 2016 সালে সাউথ ইন্ডিয়া ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড লাভ করে। এরপর চালু সিনেমার মাধ্যমে তেলুগু সিনেমায় অভিষেক করে রাশমিকা। অল্প সময়ের মধ্যে দর্শক হৃদয়ে জায়গা করে নেন এই অভিনেত্রী। গীতা গোবিন্দম, ডিয়ার কমরেডের মতো জনপ্রিয় কমেডি সিনেমায় অভিনয় করেছেন এই অভিনেত্রী। মূলত গীতা গোবিন্দমে তার অভিনয় ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দিয়েছে। গীতা গোবিন্দম সর্বোচ্চ আয় করা সিনেমার তালিকায় স্থান করে নেয় এবং তাতে ব্যাপক পরিচিতি লাভ করে এই এক্সপ্রেশন কুইন। রাশমিকা অভিনীত সর্বশেষ সিনেমা হল সুলতান। এই বছরের 2 এপ্রিল মুক্তি পায় সিনেমাটি। এই সিনেমার মাধ্যমে তামিল সিনেমা ইন্ডাস্ট্রিতে অভিষেক ঘটে তার। তাছাড়া রাশমিকা অভিনীত তেলুগু ভাষার মুভি পুষ্পা মুক্তির অপেক্ষায় রয়েছে। অভিনেত্রী রাশমিকা 5 বছরের ক্যারিয়ারে 14টি পুরস্কার সহ পেয়েছে একাধিক সম্মাননা। ভারতীয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার দক্ষিণ, আইফা ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড সহ বেশ কিছু পুরস্কার রয়েছে তার ঝুলিতে। তাজরিন রিকা, সময় সংবাদ।